وعليكم السلام ورحمة الله وبركاته حيدر ভারত থেকে প্রশ্ন করেছেন বর্তমান পরিস্থিতি মহামারীর কারণে খুবই সংকটাপন্ন এবং অর্থনৈতিক অবস্থা বিধ্বস্ত আমরা নিজেরা গরিব মানুষ খুব কষ্টে দিন কাটাই এখন আমার একটি চাকরির অফার এসেছে আমি এই চাকরি করলে সেক্ষেত্রে আমাকে একটি শর্ত দেওয়া হয়েছে যে মিথ্যা বলতে হবে যদিও লিখিত না অলিখিত মিথ্যা বলে চাকরিটা নিতে হবে আমি কি সেই ক্ষেত্রে মিথ্যা বলে চাকরি নিতে পারবো জবাব মিথ্যা সকল অপকর্মের মূল মিথ্যা বলা মহাপাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ির আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে বলবো তার মধ্যে প্রথম বললেন আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দ্বিতীয় বললেন উকুকুল ওয়ালিদাইন পিতামাতার নাফরমানি করা তৃতীয় বললেন কাউলুজ জুর আও শাহাদাতুজ জুর মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষী দেওয়া মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াশহাদুনাজ জুর তারা মিথ্যা সাক্ষী দেয় না মিথ্যা বলা হলো অন্যায়কে সাপোর্ট করা সমর্থন করা আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান গুনাহের কাজে নাফরমানির কাজে একে অন্যের সহযোগিতা করিও না কোরআন ও হাদিসের দলিল দ্বারা বোঝা যায় যে মিথ্যার উপর কোনো জীবিকা হতে পারে না সত্য বলেই জীবিকা আপনাকে গ্রহণ করতে হবে এই ক্ষেত্রে আপনি সবর এখতিয়ার করুন এবং আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিকল্প পথ দেবেন এবং যে পথের মাধ্যমে আপনি জীবিকা চালাতে পারবেন তবুও মিথ্যার উপরে ভিত্তি করে কোনো চাকরি গ্রহণ করা ঠিক হবে না কেউ কেউ হয়তো বলতে পারেন যে মুস্তর একেবারে বাধ্য অপারগ সেই ব্যক্তি যদি এ ধরনের অন্যায় করে তো জানি না সেই রকম অপারগতা আছে কি যে আমি ওই চাকরি না হলে একেবারেই খেতে পারবো না বাঁচতে পারবো না এইরকম অপারগতা আছে কিনা জানি না তো কাজেই চেষ্টা করতে হবে মিথ্যাকে বর্জন করা আমার মনে হয় আপনি সবর করুন ধৈর্য ধারণ করুন আল্লাহর কাছে সাহায্য চান প্রয়োজনে ছোটোখাটো বাণিজ্য কিছু ক্রয় করা বিক্রি করা ফ্লাইং বিজনেসের মতো সে বিজনেসগুলি করতে পারেন ফেরিওয়ালার মতো ফেরি করতে পারেন তবুও মিথ্যার উপরে আশ্রয় না নেওয়াই উত্তম হবে আল্লাহু আ'লাম বিস সওয়াব ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু